হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। পি ফ্যামিলি ব্লগসে তোমাদের অনেক 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 স্বাগত। আর সকলকে জানাই শুভ বিজয়া, শুভেচ্ছা, অভিনন্দন। সব বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল। দেখো, আমি রেডি হয়েছি, এখন যাচ্ছি সিঁদুর পড়াতে, কারণ কালকে আমাদের বিসর্জন হয়নি, আজকে মায়ের বিসর্জন হবে। তো সেই কারণে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি সিঁদুর পড়াতে। তো চলো যাওয়া যাক। দেখো, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম বরণ করার জন্য মাকে, আর আমি খুব একটা ভালো শাড়ি পরতে পারি না, তো যতটুকু পারি সেইটুকুনিকই পরি, কারণ বছরে খুব কম আমি শাড়ি পরি। তোমরাও ভিডিওতে দেখো অবশ্যই যে আমি শাড়ি একদমই পরি না। তো আমার সাথে বরণ করতে আমার মেয়ে গেছিলো, বিকি গেছিলো, হদল গেছিলো, আর আমি মণ্ডপে গিয়ে দেখছি কি এত লাইন পরপর। তো যাই হোক, লাইন পেরিয়ে এবার আমার পালা, এবার আমি উঠছিলাম। তো উপরে উঠলে কি হবে, ওখানেও অনেক লাইন ছিল, আর এত সুন্দর করে মানে ঢাকিরা ঢাক বাজাচ্ছিল, আর আমি যখনই উপরে উঠলাম তখনই ঢাক বাজানোটা শুরু হলো। তো খুব ভালো লাগছিল যে ঢাকিরা ঢাক বাজাবে আর আমি বরণটা করব, তো এই জন্য আরও মনটা ভরে যাচ্ছিল। দেখো, এবার লাইন পেরিয়ে একদম মায়ের সামনে চলে এসেছি। তো আরেকজন বরণ করছিল, তারপরেই আমি ছিলাম। আর না, এই 4টে দিন কীভাবে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না, তাই না বলো? তো মাকে তো যেতেই হবে, বরণও করতে হবে। আর এবার আমাদের মায়ের হাইটটা এত উঁচু হয়েছিল না, তো উপরে উঠতে আমার প্রচণ্ড ভয় লাগছিল। আমি সিঁদুর পরাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার গা হাত পা থরথর করে কাঁপছিল, মানে এবার প্রচণ্ড উঁচু হয়ে গেছিল হাইটটা মায়ের। তো যাই হোক, দেখো আমি বরণ করছিলাম, আর এই বরণ করার সময় যখন মায়ের একদম সামনাসামনি চলে যাই, মায়ের চোখটা দেখলে খুব খারাপ লাগে, মানে ভেতর থেকে যেন একটা কেমন কষ্ট হয় যে মা আজকে চলে যাবে।
সব নাচানাচির পর্ব আমাদের শেষ হয়ে গেছে, এবার দেখো মাকে সামনের দিকে সবাই মিলে এগিয়ে নিয়ে আসছে, কারণ সব ঠাকুরের এবার বরণ হবে। তো আমাদের পাড়ার মানে 7 জন হোক বা 9 জন হোক, মহিলা মিলে সবাই মিলে বরণ করে। তো সবাই মিলে এবার বরণ করবে মাকে। তো মায়ের মুখটা দেখো, দেখে আমার এখনো কেমন লাগছে, তোমাদের সাথে কথা বলছি আর কেমন লাগছে। সব মায়ের মুখগুলো দেখো কেমন হয়ে গেছে। মাত্র মা চলে গেল বিসর্জনের পথে, মনটা খুব খারাপ, পুরো সবকিছু যেন মনে হচ্ছে একদম পুরো এত আলো আলো ছিল আর সব আলো যেন নিভে গেল, মনটা প্রচণ্ড খারাপ লাগছে। তো কিছু তো করার নেই, মাকে তো যেতেই হবে। তো এই মাত্র চলে গেল আর আমরা বাড়ি চলে আসলাম। দেখো এসে আমি পুরো মুখ ভর্তি হয়ে গেছিলো সিঁদুরে, এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন দেখা যাক কি রান্না করা যায়, কিছু খাবার নেই। আর দুপুরবেলা তো আজকে ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গেছিলো, কারণ কালকে ঘুমিয়েছি অনেক রাতে, অনেক রাতে বলতে ভোর 5টা 5:30টার সময় ঘুমিয়েছিলাম। আর আজকে ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে, বেলা 1টা। তো কোনো রকম একটু আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম, আর এখন দেখা যাক কী রান্না করি। এই দেখো আজকে কী নিয়ে বসে পড়লাম খেতে, এই যে ডাল সেদ্ধ আর ডিম ভাজা, এই হয়েছে আজকে রান্না। কারণ আর মানে মুড নেই রান্না করার, মনটাও খারাপ আর এত নাচানাচি হয়েছে, শরীরটাও আর ভালো লাগছে না। তো সেই কারণে ডাল আর ডিম ভাজা করে নিলাম, ও মেখে দিয়েছে, এবার আমি খাবো। তো আজকের ভিডিওটা বড় করছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো, আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশে দেখো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।